মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরুলিয়া জেলায় 100 শয্যার করোনা হাসপাতালের কাজ উদ্বোধন করা হলো। পুরুলিয়া জেলার ঝালদা এবং রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আলাদা করে 100 শয্যার করোনা হসপিটাল থেকে তৈরি করার কাজ শুরু করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। আজ বুধবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে যেখানে করোনা হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে সেই কাজ উদ্বোধন করা হলো। ভিত্তিপ্রস্তর স্থাপন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলতরিয়ার দ্বারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর পৌরসভার সমস্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে পুরুলিয়ার তৃণমূল জেলা কমিটির সদস্যরা। এ বিষয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলতরিয়া জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরুলিয়া জেলার ঝালদা এবং রঘুনাথপুরে যে করোনা হাসপাতালের কাজ শুরু হলো তাতে অনেক মানুষ উপকৃত হবেন এবং এই উদ্যোগের জন্য সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজকে আমাদের এই রঘুনাথপুর মহকুমায় একটা 100 বেডের কোভিড হাসপাতাল যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এরকম আমাদের জেলাতে দুটো হাসপাতাল তৈরি হচ্ছে, একটা ঝালদা এবং একটা রঘুনাথপুর। আজকে এই রঘুনাথপুরে তারই ভিত্তি স্থাপন হয়েছে। আমরা দেখেছিলাম যে কোভিডের সময় যেভাবে মানুষ আজকে হয়রান হয়েছিল, তাও আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে ব্যবস্থা নিয়েছিলেন কোভিড পেশেন্টদের যাতে সাহায্য পায় বা তারা ভালোভাবে চিকিৎসা পায়। আজকে কোভিড পেরিয়ে গেছে কিন্তু তারপরেও আমরা একটা 100 বেডের হাসপাতাল পেয়েছি, এটা অবশ্যই আমাদের জেলাবাসীর কাছে একটা অত্যন্ত আনন্দের। আজকে আমরা জানি যে সারা রাজ্যে যেভাবে স্বাস্থ্য পরিষেবার একটা উন্নয়ন ঘটছে তার সাথে সাথে আমাদের জেলাতেও কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিকাঠামো গড়ে উঠছে। আজকে আমরা মেডিকেল কলেজ আমাদের জেলাতে হয়েছে, আজকে নার্সিং কলেজ তৈরি হয়েছে, রঘুনাথপুরেও একটা নার্সিং কলেজ আমাদের হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আমাদের যে সাবসেন্টারগুলো আছে, যে বিভিন্ন পঞ্চায়েতে সাবসেন্টার থাকে, সেগুলো সুস্বাস্থ্য কেন্দ্রে রূপায়িত হচ্ছে। অর্থাৎ সেখান থেকে মানুষ একটা আউটডোরের যে পরিষেবা পাওয়া যায় সেটা সেই সাবসেন্টার থেকে পাবে। তাই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন সারা রাজ্যের সাথে সাথে আমাদের জেলাতেও হয়েছে এবং আগামী দিন সেটা আরও ভালোভাবে হবে। এই কোভিড হাসপাতাল গঠনের তৈরির মাধ্যমে আজকে তারই একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত কোভিডের একটা স্পেশাল ফান্ড থেকে এই হাসপাতাল তৈরি হচ্ছে এবং প্রায় 4 কোটি টাকার উপরে এখানে অর্থ ব্যয় করে এই কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে। 100 বেডের হাসপাতাল যেখানে 50টি মহিলা এবং 50 জন পুরুষের বেড আছে। এটা কাজ তো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি যাতে এটা হয় সেটা বলা হয়েছে এবং কাজের গুণগত মান যাতে ভালো থাকে সেই ব্যাপারেও নজর দেওয়ার জন্য বলা হয়েছে। কোভিড পিরিয়ডে তো অনেকেই কাজ করেছিলেন স্বেচ্ছাসেবী হিসাবে, বিভিন্ন হিসাব কাজ করলো, তারা কি এই হাসপাতালে কাজের সুযোগ পাবে? সেটা পরবর্তী বিষয়, হাসপাতাল তৈরি হওয়ার পর সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।